হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো শুরু করি। তো এখানে আমি পিস করে মুরগি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি লং, দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি টক দই এবং এখানে বাদাম জয়তি জয়ফল ব্লেন্ডার করে রেখেছিলাম, সো আমি এটাকে এখন অ্যাড করে দিচ্ছি। লবণ 2 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেল, এখন এই সব উপকরণগুলোকে ভালোভাবে মেশাতে হবে। তো আমি এখন এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা 1 ঘন্টা ফ্রিজেও রাখতে পারেন, বাট আমি এখানে রাখিনি। সো এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। যেটা যখন ঝোলটা টেনে আসবে তখন বুঝে নিতে হবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। সো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখন একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সোয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। দেন এখানে চাল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেনে সব মশলা দিয়েছি তাই এখানে আমি আর কোনো মশলা অ্যাড করছি না। আপনারা চাইলে মশলা অ্যাড করতে পারেন, বাট আমি এখানে আর মশলা অ্যাড করছি না। তো আমি এখন এই চালটাকে ভেজে নিচ্ছি তেলে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ, লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। তো এখন এটাকে আমি আবারও ভেজে নিচ্ছি। সো এখন আমি এখানে পানি অ্যাড করে নিব। যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পানি অ্যাড করতে হবে। তো আমি এখানে প্রায় 5 কাপ পানি অ্যাড করেছি। আপনাদের চাল অনুযায়ী পানি অ্যাড করে দিবেন। সো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখন এটাকে হালকা নাড়া দিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখব। চালের পানিটা যখন অনেকটা টেনে আসবে তখন আমি এখানে চিকেনটা অ্যাড করে দিব। মানে চালটা যখন আদা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে চিকেনটা অ্যাড করে দিব। তো এই তো আমি এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে
হালকা করে নেড়ে দিব। বেশি নাড়াচাড়া করব না, তাহলে পোলাও চালটা ভেঙে যাবে। এখন আমি এখানে আলু বাখারা অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো এখন আমি এটাকে দু তিনবার নাড়া দিয়ে দিব। তো আমি এখন এই বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেব। তো আমি এখানে একটা তাওয়ার উপর বিরিয়ানির হাঁড়িটা রেখে এটাকে দমে বসিয়ে রাখব 20 থেকে 25 মিনিট। সো এই তো আমাদের তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটি খেতে খুবই অসাধারণ হয়েছে, আসলে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।